Retail FM 94.8. Eagle presents Nat Boltu. Yes, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্টস নট বল্টু দা টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ আমি বল্টু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে ঠিক থাকবো আটটা পর্যন্ত ইয়েস আরেকজন যিনি যাকে দেখতে পাচ্ছেন না তারা সে অন দ্য ওয়ে সেও আসছে সো ডোন্ট ওয়ারি অ্যান্ড বি চিল চিল জাস্ট চিল চিল জাস্ট চিল একদম চিল মারতে হবে ওকে চিলে থাকতে হবে চিলে থাকতে থাকতে দেখবেন যে চলে আসবেন চিলের আর আমাদের সাথে থাকতে হলে যেটা করতে হবে সেটা সবাই জানে একদম বিশ্বাস করেন সবাই জানেন প্রতিটা বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বাচ্চা বুড়ো ইয়াং থুড়া মানে কুড়া থেকে মানে বুড়ো সবাই কে এক কথাই বলে দিতে পারবে যে নাট বল্টুতে সেটা থাকতে হলে আপনাকে যেটা করতে হবে কি করতে হবে আর কি আমার আশেপাশে তো কেউ নেই যে কিনা বলে দেবে সবাই কিন্তু চিৎকার করে বলে দিচ্ছে সুতরাং যারা আজকে ফার্স্ট টাইম আমাদেরকে শুনছেন তাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে আমাদেরকে SMS করতে হবে SMS করার নিয়মটি খুবই সিম্পল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে আর আপনাদের মনের কথা পড়ে দেওয়ার জন্য এখানে বসে আছে আপনাদের মনের মানুষ বল্টু এবং নাট কামিংসন ওকে নাট ভাই যেটা পড়বে সেটা হচ্ছে কমেন্টগুলো পড়বে আপনাদের কমেন্টগুলো করার জন্য যেটা করতে হবে আমাদের সুন্দর একটি লাইভ চলছে ক্যাপিটাল এফএম 94.8 এর ফ্যান পেজে www.facebook.com/capitalfm94.8 এ গেলেই দেখতে পাবেন আমাদের পেজটি হরাম করে আপনার মুখের সামনে খুলে যাবে ইয়ে হরাম করেই খুলবে শাটার খুলে মতো করে খুলে যাবে খোলার পরেই দেখতে পাবেন আমাদের পোস্ট এবং সেখানে একটি লাইভ চলছে যে লাইভে বল্টুকে শুধুমাত্র একাই দেখা যাচ্ছে এবং বল্টু একাই দুটি ফ্রেম চাইলে কভার করতে পারে আমি চেপে বসেছি যাতে যিনি আসবেন তিনিও বসতে পারেন তার চেয়ারটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সো এই ফাঁকা ফাঁকা চেয়ারটাকে আমরা একা করে দিতে পারি কিনা দেখি পরে উনি আসলে আমরা সেই চেয়ার ব্যাপারটাকে একা করে দেব মানে ফাঁকা করে দেব নো প্রবলেম ইয়েস এখন শুধুমাত্র আমি আমি আর আমি ছাড়া এইখানে কেউ নাই কেউ নাই কেউ নাই সো যারা যারা আছেন তারা কিন্তু চট করে SMS করে দিতে পারেন ঠিক আছে যেটা বলছিলাম যে কিচ্ছু দেখা যাচ্ছে না বিল্ডিং দেখা যাচ্ছে না ছাদ দেখা যাচ্ছে না পাশের পাশের মেয়েটাকে দিয়ে উঁকি মারতাম সে মেয়েটাকেও দেখা যাচ্ছে না সে কি শীতে জানা দরজা সব বন্ধ করে ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নাকি কুয়াশার পেছনে আছে সেও আমাকে দেখার চেষ্টা করছে তাকে দেখতে পাচ্ছি না মানে ব্যাপারটা যে কোন দিকে গড়াচ্ছে সেটা বুঝতে পারছি না কিন্তু কিছু যেটা গড়াচ্ছে সেটা বুঝতে পারছি বুঝতে পারছেন এই শীতে কিন্তু কার কার কী অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাতে পারেন ওই যে 26969 নাম্বারটা বললাম সেখানে গিয়ে জানিয়ে দেবেন কার কী অবস্থা এই শীতে কার কী করুণ দশা আমাকে দেখে বুঝতে পারছেন প্রচণ্ড শীত আর এই স্টুডিওতে যে স্টুডিওতে আমরা বসে আছি সেই স্টুডিওর তাপমাত্রা যদি আপনাকে জানাই মোটামুটি সাইবেরিয়ার থেকে কোনো অংশ কম না সাইবেরিয়া সুইজারল্যান্ড হিমালয় এই ধরনের কোনো জায়গাকে যদি আপনি মিস করেন বা যেতে চান কিন্তু যেতে পারছেন না সেই জায়গার আবহাওয়াটা আপনি ফিল করতে চান ডিরেক্ট ডিরেক্ট উইদাউট এনি পারমিশন আপনারা আমাদের স্টুডিওতে চলে আসতে পারেন ওয়েলকাম টু অল আমাদের স্টুডিওতে এসে সেই সাইবেরিয়ার শীত হিমালয়ের ঠান্ডা বরফ জমার সেই একটি অবস্থা যদি থাকছেন মানে আমরা ত্রয়োদ বিন্দুতে আসি এই যে আবারও সায়েন্সের কথা বলে ফেললাম ত্রয়োদ বিন্দু হোয়াট ইজ ত্রয়োদ বিন্দু যারা চিন্তা করছেন যে কী নেবো সায়েন্স আর্টস না কমার্স সায়েন্স নিয়ে নেন ভাই সায়েন্সের টিচার রয়েছে আপনার জন্য প্রতিদিন 7 থেকে 8 পর্যন্ত আপনার সায়েন্স পড়াবো আমি এটাই সায়েন্স ত্রয়োদ বিন্দু হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় পানি তিনটি অবস্থায় একসাথে বিরাজমান মানে দেখা যায় তাকে একটি একই অবস্থায় যেমন তখন আপনি পানির তরল অবস্থাকে দেখতে পারবেন একই সাথে পানির কঠিন অবস্থাও দেখতে পারবেন একই সাথে সেই পানির বায়বীয় অবস্থাও দেখতে পারবেন এই অবস্থাকে বলা হয় ত্রয়োদ বিন্দু পানির ত্রয়োদ বিন্দু কোথায় দেখতে পাওয়া যায় এই ধরনের পানির ত্রয়োদ বিন্দু এই যে হিমালয় বললাম সেখানে দেখতে পারেন যদি গরমকালে মানে সামারে দেখতে পাবেন অথবা একদম চোখের সামনে দেখতে পারবেন সকালবেলা ভোরবেলায় গরমের দিনে যখন একটা সাইকেলের পেছনে মাছের জন্য যে বরফ নিয়ে যায় বেতন সেই বরফটার দিকে তাকান আপনি পানির ত্রয়োদ বিন্দু দেখতে পাবেন দেখবেন যে বরফ থেকে গলে গলে পানি টুপ 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 করে পড়ছে এটা হলো পানির তরল অবস্থা বরফ যে নিজে যে বরফটার দিকে তাকিয়ে আছেন সেটা হচ্ছে বরফ পানির কঠিন অবস্থা এবং দেখবেন বরফের উপর থেকে ধোয়া উঠছে ধোয়া এটাকে পানির বায়বীয় অবস্থা আর এই অবস্থাকে ত্রয়োদ বিন্দু বলে
साला पूरा साइंस से टीचर, आई एम द टीचर ऑफ साइंस, एडाई साइंस भाई, एडाई साइंस। সুতরাং যারা যারা সায়েন্স নিতে চান, নির্দ্বিধায় সায়েন্স নিয়ে নিন। বলটু ইয়োর টিচার ইজ হিয়ার, নো ফিয়ার ডিয়ার, জাস্ট টেক সায়েন্স অ্যান্ড খালি বলবেন সারের দিকে তাকায়, এটাই সায়েন্স। আমরা বলটুর কাছে পড়াশোনা শিখব, পানির ত্রয়োধবিন্দু শিখব, তারপরে মনে করেন নিউটনের তিনটা সূত্র শিখব। আর মানে কি শিখতে চান, বলটু ইজ মানে মাছ পেটা সায়েন্স, ঠিক আছে। ব্যাপারটা আমি, যদিও আমার লাইফটা পুরো কমার্স হয়ে গেছে, আমার লাইফটা পুরো আর্টস হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু এখনো বাই ওই সায়েন্সের আত্মাটা এখনো নড়েচড়ে দেয়, একদম নাড়াচড়ে দিয়ে ফালায় দেয়, বুঝছেন না? তো সায়েন্স থেকে যে কোনো প্রশ্ন যদি কারো কোনো কঠিন মনে হয় যে মা বলু ভাইয়া সায়েন্সের এই প্রশ্নটা আমি একদমই বুঝতে পারছি না, তুমি তোমার মতো করে, তুমি তোমার স্টাইলে, তুমি তোমার মতো, মানে দেখবেন যে কোনো কিছু যদি মজা নিয়ে করা যায় না, সেই জিনিসটা জীবনে কেউ ভোলে না। এই যে আমি এই ব্যাপারটা এত মজা নিয়ে পড়তাম, সায়েন্সটাকে আমি এত এনজয় করতাম, আমি এত মজা নিয়ে পড়তাম, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিকগুলোকে আমি নিজের মতো করে এইভাবে চিন্তা ভাবনা করতাম যে আমি এখন যে কোনো টপিকে আমাকে জিজ্ঞেস করলে না আমার কাছে মনে হয় মেবি গতকালকে আমি রিভিশনটা দিলাম, এরকম আমার কাছে মনে হয়। সো আপনার কাছে এরকম মনে হবে যে এই যে নিউটনের তৃতীয় সূত্র, পানির ত্রয়োধবিন্দু, তারপর সো কল্ড ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথস, ক্যালকুলাস, তারপর যা যা রয়েছে সায়েন্সের মধ্যে, আর যারা আর্টস এবং কমার্স আছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, নো প্লিজ, কারণ আমাকে ডিস্টার্ব করলে আপনি নিজে ডিস্টার্ব হয়ে যাবেন। আমি পারি না আর্টস এবং কমার্স, মানে তাও কমার্সের মনে করেন যে কয়েকটা অ্যাকাউন্টিংয়ের অঙ্ক টঙ্ক দুই একটা আমি করে দিতে পারি, বিকজ আই এম দ্য বেস্ট ইন ম্যাথস, ম্যাথস আমি খুব ভালো পারি, ম্যাথস ম্যাথস প্রচণ্ড। আর আপনি হলেন কমার্সের ছাত্র, আপনি এগুলো দিয়ে কি বুঝবেন? না বুঝবো না। আমি আজকে মোটামুটি একটা সায়েন্সের ক্লাস শেষ করে ফেললাম, এখন আসছে অল টাইম লেট স্টুডেন্ট, আই হেট, মানে অ্যাজ এ টিচার আই এম অল টাইম, মানে আমার টিচার আমাকে বলতো কি বলতো যে আমি যখন লেট করে ঢুকতাম তখন আমি বলতাম যে এই স্যার মাত্র 18 মিনিট লেট, এই 18 মিনিট লেটের জন্য আপনি আমাকে এত বকতেছেন, এটা কেমন মাত্র 18 মিনিট, এই জ্যামের জন্য হয়ে গেছে, এরকম প্রায় হয়তো 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। তো একদিন 16 মিনিট লেট করছি, আচ্ছা, তারপরও সে বকতেছে। তখন বললো স্যার কেন বকেন, তখন সে বলছে শোনো 15 মিনিট লেট ইজ নট লেট বাট 60 কাউন্ট করা থাকে, এই 15 মিনিটের মধ্যে যদি তুমি আসতে পারো তাহলে আমি এটাকে লেট কাউন্ট করি না, আচ্ছা, কিন্তু 15 মিনিটে দেখে যদি 16 মিনিট হয়ে যায় ইউ আর লেট, আচ্ছা, এন্ড ইউ ব্যাডলি লেট, এমন মাইক দিব তোমার নামের পাশে লেট বসে যাবে। এরকম সে আমাদেরও বলতো, হ্যাঁ বলছিল মানে একদিন স্কুলে না গেলে বিশাল মানে ঝামেলা করতো, আর এমন এমন সব কথাবার্তা বলতো মনে হয় যেন না এসে কি বিরাট যে একটা ভুল হয়ে গেছে। মানে একদিন যাই নাই, তার পরদিন স্কুলে গেছি, তো পরদিন স্কুলে যাওয়ার পরে টিচার বলতেছে এ কি রে তুই গতকালকে স্কুলে আস নাই, বলছে ও মা যেমনি কইতাছেন মনে হয় গতকালকে যারা আইসে হ্যাঁ গো সরকারি চাকরি দিয়ে দিছে, ওরা মনে হয় এপ্লাস পেয়ে গেছে। একদিন বলে কি ব্যাপার, এই যে বল্টু সালা সোলটু, এই যে দুদিন স্কুল আসো নাই কেন, হ্যাঁ তোমাকে কি আমি ছুটি দিয়েছি, তুমি কোনো দরখাস্ত দাও নাই, ছুটির জন্য আবেদন করো নাই, তোমাকে আমি ছুটিও দেই নাই, তুমি পরপর দুদিন স্কুলে আসো নাই কেন, স্যার হয়েছে কি আমি তো স্কুলে আইতেই চাইছিলাম বোঝেন নাই, হ্যাঁ ওই যে মনে করেন যে প্রথম দিন আসি নাই, আমি আমার আব্বা নতুন একটা প্যান্ট কিনে দিছে, তো ওই প্যান্ট পরে ঘুরতে গেছিলাম, তো ওই ঘুরতে গেছি আর নতুন প্যান্ট, এই দুইটা খুশিতে আমি নিজেই আসি নাই, নিজেই নিজে ছুটি নিয়ে নিছি। বাবা ভেরি গুড, তোমার একটা লজিকটা আমার খুব ভালো লাগছে, নতুন প্যান্ট পরে ঘোরাঘুরি করছো তার জন্য তুমি আসো নাই, বুঝলাম, পরের দিন কেন আসো নাই, দুই দিন কেন হয়নি, হয়েছে তাছাড়া পরের দিন তো আমি স্কুলে আসতেই ছিলাম, আসতে আসতে হঠাৎ করে আপনার বাসার সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখলাম জানলা দিয়ে যে ম্যাডামে আপনি নতুন একটা প্যান্ট ঝুলাই রাখছে জানলা দিয়ে, তখন আমি ভাবলাম যে স্যারেও নতুন প্যান্ট কিনছে, তাহলে মনে হয় স্যারও আজকে ঘুরতে যাবে আর স্কুলে আসবে না, তাই আমি কালকেও আসি নাই। আমি তো ভাবছি স্যার আপনিও ছুটি নিচ্ছেন, আপনি তো আইসেন বুঝি নেই। হচ্ছে ওই যে এক ছেলে দুই দিন পর পর হচ্ছে ছুটি নেয় স্কুল থেকে, মানে প্রথম মাসে গেছে, তো প্রথম মাসে যাওয়ার পরে যেটা হচ্ছে যে ওই যে ইয়েটা কমায় দাও একটু, প্রথম মাসে হয়েছে কি, প্রথম মাসে সে স্কুলে গিয়ে বলতেছে যে স্যার আমার তো যে দাদি মরে গেছে, স্যার তো দাদি মরে গেছে, তো স্যার আমার তো একটু ছুটি লাগবে এক সপ্তাহ, আমি তো বাড়ি যাব,
ওহো তাহলে তো সিরিয়াস ম্যাটার। স্যার মনে করছে যে এক মাসের মানে এক সপ্তাহ ছুটি দিয়ে দিছে, তো ছুটি দেওয়ার পরে সে এক সপ্তাহ ঘুরে আসে, পরের মাসে আবার, স্যার আমার তো দাদি মরে গেছে, স্যার আমার তো এক সপ্তাহ ছুটি লাগবো। স্যার চিন্তা হলো, কী রে গত মাসে না এক সপ্তাহ ছুটি দিল, দাদি মরে গেছে আবার, বুঝলাম না, আচ্ছা ঠিক আছে যা এক সপ্তাহ ছুটি দিল। আবার পরের মাসে আইসে, স্যার আমার তো দাদি মরে গেছে, স্যার আমার তো এক সপ্তাহ ছুটি লাগবো। কই তোর প্রতি মাসে মাসে দাদি মরে না, কয়বার দাদি মরে তোর, প্রতি মাসে মাসে হাউস দাদি মরে গেছে ছুটি লাগবো, দাদি মরে গেছে ছুটি লাগবো, তোর কত দাদি? দাদি মরে গেলে দাদায় আবার বিয়া। যাক যাক, তারপরে মনে করেন যে এক সপ্তাহ পরে আবার ছুটি নিল। হ্যাঁ আমাদের ওই যে ইয়েটা কিন্তু ভালো বেডটা, তাই না? বলে এক সপ্তাহ পরে আবার ছুটি চাইছে। হ্যাঁ বলে যে কিরে এই দিনে কালকে মায়ের খেললি এক সপ্তাহ আগে, হ্যাঁ দাদি মরা নিয়া, তা তুই আবার ছুটি নিতে চাইছস? স্যার এইটাই লাস্ট ছুটি। বলে কেন? কয়বার দাদা মরছে আর মনে করেন ছুটি নেওয়া লাগবো না, এরকম হয়ে যায়। ছুটি নিয়ে আমাদের খুব ঝামেলা চলতে আসে, তাই আমরা এখন ছুটি নিয়ে যোগ বলবো। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ উঠেছে, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের শুক্রবার আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই। পথ হারিয়ে আজকে আমি কোন বনে যাই? আর বনে যাওয়া যাবে না, প্রচন্ড শীত, কোন বনেতে ভেসে বেড়াই সকল ছেলের ঝুটি। আরে আজ আমাদের ছুটি হয়, আজ আমাদের ছুটি, এ থেকে কি বুঝলেন? কি বুঝলাম? সায়েন্সের পাশাপাশি আমি বাংলা পড়াতে পারবো, কারো যদি বাংলা টিচার লাগে আমাকে কল করবেন। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে, টুটি টুটি। আচ্ছা টুটি কোথায় এই জায়গাটা? মেঘের কোলে নালে রোদ হাসছে, বাদল টুটি মানে কোথায় গেছে? মানে এই হিন্দি শব্দ না টুটি, টুটা টুটা এক পরিন্দা এসে টুটক যে উড় না পায়, এখান থেকে কি টুটি শব্দটা আসছে? আবার অনেকে বলে যে টুটি চেপে ধরো, এইটা জিনিসটা কোথায়? এই জিনিসটা কোথায় যে বাদল যে টুটির কাছে গেছে? না না ওইটা না হয় বাদ দিলাম, এই যে তোর টুটি চেপে ধরবো, এই এই জিনিসটা কোথায় যে চেপে যে ধরবে? গলার মাঝখানে যে আমাদের যে থাকে না যে হাড়ির মতো লড়াচড়ে, এর নাম কি? ও এটাকে টুটি বলে? এটাকে টুটি বলে না, এটা আপনি কি কি বলেন? আপনি কি বলেন? যেখানে চাপ দিয়ে ধরলে মানুষ মারা যায়, হ্যাঁ ওই যে মানে মানে সবসময় আমি শিখাবো তা কিন্তু না, মানে আপনাকে শিখবো। তোর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র নিউটনের তিনটা তিনটা কি বলেন? আজকে আমি ত্রয়োদ বিন্দু শিখেছি প্রথমে, সেই কি বিন্দু? এই যে জানেন যারা আজকে আমাদের কাছে শিখলো তারা হলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার, আর আপনি স্টুডেন্ট অফ দ্য নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারে শিখাবো। ত্রয়োদ বিন্দু হলো বিজ্ঞানের সাবজেক্ট, মানে সাবজেক্ট হলো টপিক, এটা আমি একদিন বিশেষ যদি কেউ না বুঝে থাকে আমি ওই ক্লাসে আবার আসবেন, ওই ক্লাসে জয়েন করে ফেলেন, বুঝাই দেবো। পানির ত্রয়োদ বিন্দু গিয়ে শিখেছি না, তো সায়েন্সের ক্লাস মোটামুটি আমি ছাত্র পাই যাবো আজকালকের মধ্যে, সব মিলাইতে একটা পাবই, সব মিলাইতে একটা পাবি, সব মিলে আমি একটা ছাত্র পেয়েই যাবো, যেই মানে যেই আজকে একটা লেসন দিছি আমি, মনে করেন শেষ, কালকে দিব আমি, কালকে বীজগণিতের উপর ক্লাস হবে। আচ্ছা সবাই চলে আসবা, সময় মতো চলে আসবা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি অঙ্ক যারা পারে যত স্কোয়ারে দেন কোনো লাভ নেই, আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে এটা আমরা করে দেবো, হোল স্কোয়ার বা কিউবের দিয়েন, কিউব এ প্লাস বি হোল কিউব টিউব এগুলো ভালো লাগে না, কারণ কিউবটা দিলে কেমন ভালো লাগে না, কেন এর উপরে কিউব দিলে কোনো সমস্যা নেই, এ কিউব বি এর উপরে কিউব দিলে আমার ঝামেলাটা হয়ে যায়, সবাই আমাকে বেকুব বেকুব, এটা ভালো, এই জন্য আমি 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 কিউব আমি কিউব আমি স্কোয়ার দে ভাই, তুমি যত কিছু আমার, এটা এটা ভালো বলছো তুমি, এ প্লাস বি হোল স্কোয়ার টু, ওই যে স্কোয়ারে টু প্লাস ওয়ান তারপরে দাও আমি করে দেবো। আচ্ছা কিউব মানে বেকিউব হইতে পারবো, আমি বেকুব বেকুব হইতে পারবো না, রুট ওভার, ইউ লাইক রুট ওভার? হ্যাঁ যে রুট ওভার, ইউ নো রুট ওভার? ওকে আচ্ছা আচ্ছা, এজ লাইক নাইকি লোগো, ওই যে নাইকি লোগোর মতো। আচ্ছা বুঝতে পারছি রুট ওভার, হ্যাঁ আপনি তো বুঝতে পারছেন, অনেক ছাত্র আছে দুর্বল, হ্যাঁ আমি সবসময় দুর্বল ছাত্র ছাত্রীদের পাশে থাকি, ঠিক আছে এখন ঘটনাটা কি? ওটা হলো রুট ওভার। আচ্ছা রুট ওভার হলো গিয়ে এমন একটা জিনিস যেটা ওভার মানে উপর দিয়ে থাকে, যেমন বল করলে ছয়টা বল করলে এক ওভার, হ্যাঁ দুই উপরে নাইকের চিহ্ন থাকলে রুট ওভার। আচ্ছা শেষ কাহিনী এখানেই শেষ। হ্যাঁ আমাদের মনে করেন যে আপনি একটা ই ধরলেন, ওই যে বড় চুরুট হয় না, ওই যে মোটা সিগারেট যে সিগার গুলা, হ্যাঁ হ্যাঁ ওটাকে তো চুরুট বলে, চুরুট বলে, ওটা যদি পুরোটা আপনি খেয়ে ফেলান, হ্যাঁ তাহলে কি হবে? কি হবে? চুরুট ওভার। সে বলতেছে যে এই যে ডাক্তার সাহেব আমার তো মনে করেন যে ঠোঁট পুড়ে গেছে, এদিকে স্যানিটাইজার ওভার, ওভার বলছে যে ঠোঁট পুড়ে গেছে, কেমনে ঠোঁট পুড়েছে? বলছে সিগারেট খাইতে গিয়া ঠোঁট পুড়ে গেছে। কোমা সিগারেটের পিছনে তো ইয়ে থাকে, ফিল্টার থাকে,
তো পুরলে তো ফিল্টার পুরবে, এত দূর তো আপনার আসার কথা না। হ্যাঁ না, ঘটনাটা তো ওইখানে না, ঘটনা হলো যে সিগারেট মুখে না নিয়ে আই লাইটার জ্বালায় দিছিলাম। বলতেছে যে ভাই সাহেব আপনি তো পাগল ঠাগল হয়ে গেছেন নাকি? বলে না বাবা পাগল হবে যে পাইপের শেষ মাথায় সিগারেট গুইজা আর নিচের মাথাতে টানতেছেন কেন? এটা কি ধরনের স্টাইল? নতুন স্টাইল? এটা কি 2020 নতুন স্টাইল? বলে না না না, আসলে ডাক্তার আমাকে প্রেসক্রাইব করছে। ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করছে সিগারেটের এত একটা লম্বা পাইপের ওই মাথায় সিগারেট? বলে না, ডাক্তার বলছে আমাকে সিগারেট থেকে দূরে থাকতে, আর কমেন্ট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কমেন্ট করার জন্য আমাদের তো লাইভ চলছে, একটা
One Music Station. Yes, আপনারা শুনছেন ইভেরি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ নাট এবং বল্টু দুজনেই রয়েছে আপনাদের সামনে ইয়েস পাশে কানের সামনে যেখানে বলেন সেখানেই রয়েছে নাট আর বল্টু সো দূরে কোথাও যাওয়া যাবে না হ্যাঁ আমাদের সাথে থাকতে হবে আটটা পর্যন্ত আর বেশিক্ষণ নাই রে ভাই কতক্ষণ আর জ্বালাবো ভাই অত চালানোর সময় নাই রে ভাই এই যে মনে করেন আর আট দশ দিন পরে শুক্রবার সো আমাদের আমাদের হাতে টাইম নেই ঠিক আছে যে অনেকক্ষণ আপনাদের জ্বালাবো টালাবো আপনার সাথে আড্ডা মারবো আমাদের হাতে তো সময় টমে নেই ভাই সো দেখেন না কি করা যায় কিছুক্ষণ যদি থেকে যাওয়া যায় আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে ভাইয়া তোমাদেরকে আমি 3 ইয়ার এ এক দিয়ে মিনিমাম 1500 শূন্য দিছে এতবার কল দিছি বাট একবার পাই নাই আহা এতবার কল না দিয়ে চলে আসলি বার্তা সাইরাম নাজদিন তোমার তো পাওয়া উচিত একবার হলো পাওয়া উচিত অন্তত সাইরাম নাজদিন ডেমরা থেকে লিখেছে ABCD EFG জানতা মনোযোগ দিয়ে পড়বে বাকি পড়াটা কাল শিখাবো ও মাই গড ইউ আর গ্রেট টিচার কমলা সুন্দর লিখেছে মানে বুঝতে পারছি না আমাদেরকে পড়ানো হচ্ছে কোন ছেলেকে দেখলে যদি আপনার বুক ধরফর করে তাহলে বুঝে নিন এটা প্রেম না আপনার ক্যালসিয়ামের অভাব আছে ক্যালসিয়াম অভাব হলে বুক ধরব করে ক্যালসিয়াম অভাব দাঁতে ব্যথা করে দাঁতে ক্যালসিয়াম কমে দাঁতে ব্যথা করে তারপর হচ্ছে হাত পা চাবায় হাড্ডিতে ব্যথা করে তো হাড্ডিতে ক্যালসিয়াম নাই এলভিস ইসলাম লিখেছে আমার সাথে লাগতে আই সোনা বাসাধন চালিয়ে দিব আচ্ছা ওই যে উনার তিনটা সং যখন তখন খুলে 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 আর ঘুরে ঘুরে রিপ্তি সাবার থেকে লিখেছে বল্টু স্যার আমার একটা ইংলিশ টিচার লাগবো কিন্তু ম্যাথের জন্য চাই না কারণ আব্বু ম্যাথের টিচার ও আচ্ছা ইংলিশ আই এম নট ব্যাড আমি আলসে কি দা বল আলুদা হইতে পারে আলুদা আলুদা কি জিনিস আমি আলুদা তোমার লেখা পড়ার কি অবস্থা আলুদা আর লেখা পড়া একা একা আর কত পড়া যায় আমি কেন তোমার পড়া কি আগে কেউ পড়ে দিত নাকি ও আচ্ছা একা একা আর কত পড়া যায় গভীর কি আই উইন কুমিল্লা থেকে লিখেছে নাট ভাইয়া আমি স্বপ্নে দেখছি তুমি আমার জামা কাপড় ধুয়ে দিতেছো হ্যাঁ সিরিয়াসলি আচ্ছা মানুষ টিভিতে এরকম সিন দেখে না আমি তো স্বপ্নে তো অনেক দূর দূর কা বাত হ্যায় আচ্ছা ফারজানা আক্তার লিখছে প্লিজ কমান্ড করো ভাই একটা কমান্ড না তুমি প্রতিদিন একই কেন করো ওটা কমেন্ট হ্যাঁ ও কমান্ড করে সবাই কমেন্ট করে আচ্ছা তানিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে আমি একটা বোকা মেয়ে ও একটা বোকা ছেলে আমাদের একটা বোকা মার্কার সংসার হবে একটা ছেলে হবে আদর করে ওকে আমি বোকা হাদারাম ডাকবো আচ্ছা ঠিক আছে এটা তো আমার ডায়লগ আমার এক নাটকের ডায়লগ তুমি লিখে কেন পাঠাইছো ও তাই কোন নাটকের এটা হলো কি না 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 এটা বস ব্যাচেলরের বস ব্যাচেলর আচ্ছা তাহলে বলটুর আরো একটা নাটক আছে যেটার নাম হচ্ছে বস ব্যাচেলর ওখানকার কোথায় পাওয়া যাবে এটা ডায়লগ ইউটিউবে পাওয়া যাবে আচ্ছা বস ব্যাচেলর ডায়লগ না দেখাই ভালো তাসনিম ক্যান্টনমেন্ট থেকে এবার তো মনে করছে ওটা মিলিয়ন ভিউ হয়ে যাবে কেন কেন না দেখা ভালো এবার দেখতেই হবে বুঝছিস কাম ছাড়ছে তাহলে দেখাই ভালো না না তুই নাতেই থাক যে ভাই ভুলে ওইটা দেখবেন না আসলে আমি এই দেখা আবার হচ্ছে যে কয়েকজন রেফার করা শুরু করবে এই দেখেন দেখেন না না আমি আসলে আমি রেফার করব যারা যারা আমাকে পছন্দ করেন প্লিজ ডোন্ট সি দিস তাসনিম কেন তুমি দেখছো নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়ারা আমি কাল রাতে চিটাগাং এ যাব কিছু টেস্ট করতে আচ্ছা নাদিয়া টেস্ট করতে যাবে তারপর দেন ভর্তি হবো প্লিজ ভাইয়ের দোয়া করবো দোয়া মানে অনেক অনেক বেশি দোয়া তোমার জন্য নাদিয়া তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি দ্রুত সুস্থ হয়ে বিন্দাস যাও টেনশন নিবা না একদমই জাস্ট কোনো কোনো চিন্তা নাই জীবনটা অনেক উপভোগ্য যোগ্য ঠিক আছে উপভোগের অনেক টাইম পাবা অনেক কাজ হবে সব হবে সব হবে ঠিক আছে এই সব তোমাকে শুধু মানসিক ভাবে চাঙ্গা থেকে ফিরে আসতে হবে স্ট্রং থাকতে হবে তুমি খালি ভাববা যে আমার পেছনে নাট বল্টু ভাইয়া আছে কোনো ভাইরাস ওরে বাপ রে বাপ পাত্তাই বাবা বল্টু ভাই আমি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে চাই পড়াইবা এই যে কে বলে কাজ নাই এই যে বল্টু এই এই যে বল্টু চলে আসছে লাইনে কে বলছে যে এই যে বল্টুর হাতে কোনো কাজ নাই সারাদিন খালি নাট বল্টু নিয়ে পড়ে থাকে কালকে থেকে টিউশনই শুরু হয়ে অনলাইন ক্লাস শুরু করে দেবো আর রেজিস্ট্রেশন ফর্ম আপনি আজকে বানিয়ে দিয়েছি আমি রেজিস্ট্রেশন বানায় তোমাকে পাঠিয়ে দেবো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো গ্যারান্টি আমি গ্যারান্টি অবিশ্বাসের রেজাল্ট যদি না হয়েছে যাও বিফলে পয়সা ফেরত আচ্ছা অবিশ্বাস রেজাল্ট তোমার বাপ মা দেখে বিশ্বাস করতে পারে এটা আমার মেয়ে রেজাল্ট করছে ও মাই গড যে মেয়ে আগে এ প্লাস পেতে সে ফেল করলো কেমনে আমি তখন বলে দেবো ওই যে বলছিলাম না অবিশ্বাস্য রেজাল্ট করে দিব
প্রিয়ামণি লিখেছিল, তারপর মমিন মিয়া লিখেছে, আগের দিনে প্রেমিকরা বাঁশি বাজিয়ে প্রেমিকা পটাতো, কারণ তারা ভালো করেই জানতো যে বাঁশির শব্দ শুনলে সাপ আসে। অনেকে গান গাই ভাই, আমি বাংলাদেশে দেখছি কিছু কিছু সিঙ্গার মানে নাগিন নাগিনরা গাইবো, আফরা মিরপুর থেকে লেগেছে, বলেন তো আমি আফরা নাকি অন্য কেউ? হ্যাঁ, এই তো কঠিন ছদ্ম বেশি কঠিন প্রশ্ন। মেহরিন সাবার থেকে, বলেন তো আমি আফরা নাকি অন্য কেউ? পুরো কঠিন প্রশ্ন। আবার লিখছে মিরপুর থেকে, খুব কনফিউজ না? ওই যে আমাদের ইদানিং শুরু হলে আমি কনফিউজ হই না, ওই যে আমাদের ইদানিং শুরু হয়েছে না, যে ওই যে একজনের নাম পড়ে কমেন্ট পড়ার পরে তারপর হচ্ছে যে একজন বলে আমি অমুক না, আমি অমুক না। মেহরিন সাবার থেকে লিখেছে, জানতে পারলাম ছোট বোন ইস্তা চালায়, ইনিস্তা চালায়, আচ্ছা ছোট বোন ইনিস্তা চালায়, ভাবছি আব্বুকে দেখায়া বকা খাওয়াবো, আর আব্বু বলে এত কম্পোস্ট কেন, বেশি বেশি পোস্ট করবো। আয় আয় রে, তুমি এক কাজ করো, এখন তুমি টিকটকে চলে যাও, তারপর লাইকি, তারপর একই লাইকি, একই লাইকি। আচ্ছা মমিন মিয়া লিখেছে, কুকুর হইতে সাবধান, এই কথা বাড়ির স্ট্যাটাস বাড়ায় দেয়। আসলেই তাই, অনেক বাড়ির ভিতরে কুকুর নাই কিন্তু বাড়ির ঝুলে আছে কুকুর হইতে সাবধান। এক বাড়িতে লেখা আছে বাড়ির মালিক হইতে সাবধান, পরে আমি দারোয়ানে জিজ্ঞেলাম, ভাই সব বাড়িতে লেখা থাকে বাড়ির কুকুর হইতে সাবধান, আপনার বাড়িতে লেখা বাড়ির মালিক হইতে সাবধান কেন? ভাই কুত্তাটা ভালো আছে, মালিক ঠিক কেমন জানি, কুত্তাও আছে কিন্তু কুত্তাটা খুব ভালো, কারো কামড়ে ঠামড়ে না, মালিকের লোক দুই মিনিট ঝগড়া করে কথা কবেন, দেখবেন কামড়ে দিব। সত্যবাদী বাটপাড়কে দেখতে পাচ্ছি ঢাকা থেকে, বল্টু ভাইয়া এমনিতেই কেমিস্ট্রি ম্যাথ করতে করতে অবস্থা খারাপ, তারপর তুমি যা ক্লাস শুরু করছো মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আচ্ছা ক্লাস বাদ। আর লিখেছিল আরাফাত ফয়সাল লিখেছে, ভাইরা কেমন আছো? ভালো আছি আমরা। তারপর হচ্ছে এফ এম পোকা লিখেছে, আমরা তো এফ এম এর কমেন্ট পড়েছি আজকে, মমিন মিয়া পড়েছি, তারপর হচ্ছে এই তো অনন্য কাপাসিয়া থেকে লিখেছে, নাট বল্টু ভাইয়া আমি আপনাদের 3 ইয়ার ধরে শুনি, আজ ফার্স্ট এসএমএস করেছি, প্লিজ পড়বেন। আচ্ছা রাত্রি জাগা রাজকন্যা লিখেছে, সজল নুডলস খাইবা, এটার কি কোনো অন্তর্নিহিত তাৎপর্য আছে? হ্যাঁ নুডলস খাইবা, নুডলস এর ভিতরে কি, আমরা ডিপে যাই, গভীরে যান, নুডলস এর গভীরে গেলে আপনি ডিম পাবেন, ডিমের গভীরে গেলে মুরগি পাবেন, আর মুরগি মানে চিকেন। অনেকে বলে এই মামা তো চিকেনটা কিন্তু সেই, মানে বুঝি নাই, অনেকে চিকেন বলে না, দেখবেন যে অনেকে মানে বিভিন্ন ক্রাউডে, ছেলে পেলেদের ক্রাউডে ওরা কিন্তু তাদের গার্লফ্রেন্ড কে চিকেন ডাকে, ইউ নো দ্যাট, এইরকম করলে 1 মান্থ পরে বই শেষ করতে পারবা। আমরা তো বলি আমাদের এটা শিক্ষণীয় শো, শিক্ষামূলক অনুষ্ঠান, কোন টিচার তুই 10 মিনিটের মধ্যে হচ্ছে বই শেষ করে ফেলাইতেছিস? বই না, আমি 10 মিনিট একটা চ্যাপ্টার শেষ করছি আজকে। ও হ্যাঁ, 10 মিনিটে চ্যাপ্টার শেষ করেছি, এবং আমি শিওর যারা আমাকে শুনছে তাদের জীবনে কোনোদিন কেউ যদি বলে ত্রৈধবিন্দু কি, তারা বলতে পারবে না এমন লোক নাই। রতনাল হাসান, এই যে পোস্ট মানে বুঝি নাই, রতনাল হাসান এই যে পোস্ট। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, এসএমএস পড়ো না কেন, হ্যাঁ প্রবলেমটা কি? বল্টু আমার নাম নিয়ে একটা গান বলো তো, নাট আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তারই গাইতে কও। আমি বুঝলাম, আমি আমি জীবনে কোনোদিন দেখি নাই যে কোন সিনেমাতে নায়িকা নায়ককে বলতেছে যে আই লাভ ইউ, এই ভিলেন তুমি গান গাও তো, পাশে জাম্বু ধরে রয়েছে নায়ককে ধরে বলছে আই লাভ ইউ, গান গাও, এই তুমি একটা গান গাও তো আমাদের নিয়ে, ব্যাপারটা এরকম হয়েছে। কি বললি? আমি জীবনও দেখিনি কোন সিনেমা, এটা কি বললি বলতো, তুমি কোথা থেকে আসলে এই এই আইডিয়া নিয়ে? আচ্ছা রাশিদ লিখেছে, রাশিদ পাশের বাড়ির আন্টি হঠাৎ চিল্লানো শুরু করছে, বুঝলাম না তার মেয়ে তো আমার কাছেই, কি আমার কাছেই আছে, পর পুরুষের সাথে তার নাই, আন্টি হঠাৎ চিল্লান দিলাম, তুমি যে পর পুরুষ না, তুমি মেয়ে জানে, আন্টি তো জানে, আন্টিকে জানাও যে
আমি তার আপনার মেয়েরই পুরুষ, আমি পর পুরুষ নই। আন্টিকে জানাতে হবে তো। আচ্ছা এবার আপন কল দেন, কল দেন, কল দেন, চাইলে এখানে দুই চ্যাপ্টার শেষ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি কি ব্যাপারটা একবার ভাবছেন যে মনে করেন নায়ক রে আই লাভ ইউ বললে, ভিলেনটা বললে গান করো, তখন ভিলেনের মনের ভিতরে কি 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 জ্বালাটা হয়? হ্যাঁ, ও কি গান গাবে? কি গান গাবে? মনে করেন যে গাইব যে इस प्यार को मैं क्या नाम दू, কারণ জানে না তো এই প্রেমের কি নাম দিবে সে। এটার বাংলা গান আছে, এই প্রতিটা হিন্দি গানের বাংলা গান আছে আপনি জানেন। এই যে এখন বললাম যে ইস প্যার কমে কে নাম দু, এটা বাংলা গান কি বলেন তো? কি এ প্রেমের নাম দেব কি ভাবি শুধু তাই আমি। প্রতিটা হিন্দি গানের বাংলা গান নেই, প্রতিটা বাংলা গানের হিন্দি গান আছে। ঠিক আছে, প্রতিটা গানের বিভিন্ন ভাষা আছে, বাংলা গান থেকে এগুলো কপি করা হয়েছে হিন্দি ভাষা। এটাও ঠিক, আপনি জানেন যে এই যে এখন মানি হেস্টে বেলা যাও গান অনেক আগে বাংলাদেশে গান গাওয়া হয়েছে। কিরকম? আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন বেলা চাও বাংলা সং। কি নাম মানে সুরটা কি বল? এই যে ওই যে বেলা চাও বেলা চাও বেলা চাও, এটা বাংলা কি করে হয়? 100% ভাই, এবং মানিসটা এই রিসেন্ট বেরিয়েছে, ওটা দেখবেন সাদা কালো আমলের গান। বাংলা সুন্দর গান, কত আগে আমরা এগুলো আবিষ্কার করি বাংলা। কি বেলা কও কও কও, না না কি বলে দাও বলে দাও বলে দাও দাও আমি তোমার তুমি যে আমার। হ্যাঁ, ও কি হ্যালো কল ধরছে? হ্যালো, হ্যাঁ এই প্রথম শুনলাম হাই হাই করে তোমার মাথা থাপড়ায়, কেমন আছো জিজ্ঞেস করে না তো? কেমন আছো? না আমরা ভালো আছি, কিন্তু তোমার সমস্যা কি? মানে তোমার এক্সপ্রেশন, তাই আমরা ভালো ভালো কল ধরছি। হ্যালো সাদর স্যার, ওই পড়ালেন আমি সারালেন আপনি? আচ্ছা তোমার নাম কি? নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা কোন বিষয়ে দুর্বল বলো? আমি সার না, ঠিক আছে ভাইয়া তো চলবে। হ্যাঁ বলো, ওর সাথে কথা বল। তারপরে চলে আসে, আমাকে কত বছর ওয়েট করতে হবে? ফোন গুলো ধরো কিন্তু। আচ্ছা আমি ধরবো, ঠিক আছে আমরা ফোন বলো। হ্যাঁ বলো, কিউট বুঝছো কিন্তু আমার সজল ভাইরে তোমার থেকে বেশি ভালো লাগে। সজল ভাই আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, তোমরা দিয়ে যাও খুঁচা। ও মাই গড, কথাই খুঁজে পাচ্ছে। হ্যাঁ সজল স্যার, না না কথা আমরাই বলতে পারতেছি না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি বেলা চাও এর বাংলা ভার্সনটা শুনছেন আপনি? না, আপনার জন্য স্প্যানিশ ভার্সনটাও শুনে নেই, জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ বেলা চাও কোন সিনেমার গান বলেন তো? হাম দিল দিয়ে চোখে সনম, এই তো আমি কিছু জানি না। আমি জানি না, আমি জানি না। না তাহলে হ্যাঁ ভাইয়া, আমি বসন্ত আই বলার থেকে বলছি। ওরে বাবা, আপনি থাকেন, আমি 8টার সময় আসতেছি, আপনি থাকেন, আমি 8টার সময় আসছি। আমরা কে ব্লগে আছি ভাইয়া? আই কে বলো, কে আছে ডি বলো। ও আই ব্লগে চেক পোস্টে থাকেন আপনি? ছাপরা মসজিদ আছে না? হ্যাঁ ছাপরা মসজিদের পাশে আমার বাড়ি। ও আচ্ছা, আপনি আপনার উপর যাওয়ার সময় ঢিল মেরে যাবেন। আপনার নাম কি? ওইখানে গিয়ে বললে আপনাকে চিনায় দিবে, দেখায় দিবে? না ভাইয়া, কে বলছে আপনাকে চিনায় দিবে না?
আপনি নিচে নেমে জিজ্ঞেস করবেন নাট বল্টু লিসেনার বাড়ি কোথায় দেখা দিবে, না না আমরা গিয়ে জিজ্ঞেস করলে উনাকে দেখাই দিবে, সেটাই তো আমরা গিয়ে বলবো যে নাট বল্টু লিসেনার কারা কোথায় থাকে দেখা দিবে দিকে। আচ্ছা না না কেউ জানে না। ওহো কি করা হয় আপনার, কি করা হয় শুনছেন ভাইয়া? না আমি কিন্তু বুঝি নাই, আমি আগে আরকো বন্ধু ছিলাম হাসি রাজা। রানী বাবা খালি ই চলতেছে, ব্যাপার আছে কিন্তু তোমাদের ই কবে আসবে? কি অবস্থা ই ফুচকাওয়ালা করতে ভাইয়া আরোখানে বসে থাকেন, আমরা আসতেছি ঠিক আছে? মানে আজকে না আসবো, কোনো একদিন আসবো, দুই প্যাকেট ঝালমুড়ি কিনে ওয়েট করেন। বুঝলাম না, দুই প্যাকেট ঝালমুড়ি খেতে চাইলাম আপনার। এই ঝালমুড়ি যে ওখানে পাওয়া যায় না সেটা জানিস, ফুচকা যে ওখানে বসে না সেটাও জানিস। ও জানে না তো দিদি জিগে দিছে, ও দিদি কইতে হ্যাঁ আসছে, তার মানে বুঝতাম যে ও এলাকারই না। আচ্ছা আরে ভাই আমি তো ফাদ পড়তাছি, আপনি ওই ফাদে আপনি পড়তাছেন? ও হ্যাঁ তাই তো, এই জন্য বললাম কখনো পাদে ফাদি দেয় না, সরি ফাদে পাদি দেয় না। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনি কি আই ব্লক থেকে বলছেন? হ্যালো হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন? কোথেকে বলছেন আই ব্লক? জি আমি নারায়ণগঞ্জ থেকে সাইফুল গাজী। বাবা কত শুনে মনে হচ্ছে ইহেন দিকে বলতেছে, আই ব্লক থেকে বলতেছে মনে হচ্ছে। সাইফুল গাজী ব্লকের কাছে, খুব কাছে, হ্যাঁ কাছে আছি। তুমি তো সামনে তো আসতেছে কেন? আমরা তো জি লাগাইছি না নতুন ভাইরাস প্রোটেকশন লেগে সাউন্ড যেতে আস্তে আস্তে, দূর থেকে আমরা একটু দূরত্ব বজায় রাখতেছি মাইক মাইক্রোফোনের সাথে। দূর থেকে কথাটা বলছি, বলো ভাইয়া। ভাইয়া মানে মানে কিসের মানে? এত আবার পড়াবো, সমস্যা নাই। আমি তো বললাম না দুর্বল ছাত্রদের দূর মানে হাত আমি কখনো ছাড়ি না, কাসকে পকড় রাখুঙ্গা, সমস্যা নাই। তুমি যতই পড়ো এটা মুখস্থ হবে না, থাকে না কিছু কিছু স্টুডেন্ট থাকে যে যাই বলেন কেন আমি পুরো আমি শিখবো না, না না কিছু থাকে না, আমি তো শুধু সায়েন্সের জন্য বসি, তুমি নিশ্চয়ই আর্টস বা কমার্সের? না আমি সায়েন্সেরই। এই তাহলে তোমার কে ভুল পথে, ভুল পথে তোমার কে দেখাইছে সেটা বলো আগে। তুমি কি তো শুরু করলা? এই দেখছেন আমি শুরু করছি, ঠিক আছে পুরো বইটা রিভিশন দিয়ে লাস্ট টাইম বুঝাই দেব, না সমস্যা নাই, তুমি কি করে দিও গুরু দক্ষিণে পড়ে দিও। পড়ে আসলাম পদার্থ বই, পড়ে আসছো? আচ্ছা কোন চ্যাপ্টার পড়াইছি তোমাকে? তুমি যে বললাই এটা খোঁজতেছিলাম পুরো বই ভিতরে নাই। এ কি রে বল্টু, এই সব ভুং ভাং পড়াস তুমি তো করতেন, ওর যে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই এটা আমি শিওর হয়ে গেলাম। আচ্ছা পুরো বইয়ের মধ্যে, না 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 বল্টু তুই এই সব পড়াস স্টুডেন্টদেরকে, হ্যাঁ এই সব ভুজুং ভাজুং বুঝাস, পুরো বই খুঁজে তোরে যে এই টপিক খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ না খুঁজলে পাওয়া যাবে, যাবে না মানে এই যে বুঝে। আচ্ছা কি পড়াইছিলি তুই? ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু ঠিক আছে, খুঁজে দেখবো নি বিন্দু কোথায় আছে, গুগলে সার্চ দিন। ভালো থেকো ভাইয়া, 8900 আর কল, 8900 কল দেওয়া লাগবে না, এরপর আমরা খুব তাড়াতাড়ি রিসিভ করব আশা করি। তুমি ত্রৈধবিন্দু শুকরিয়া, ওকে টাটা ভাই, খোঁজো খোঁজো ত্রৈধবিন্দু খোঁজো, তুমি ত্রৈধবিন্দু খোঁজো আর কি। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি জানেন আপনি লাস্ট কলার কেটে দেব? হ্যালো হ্যাঁ নিজেই কেটে দিয়েছি, কেটে দিয়েছি আমরা, কি আর আমাদের কি করব, তাহলে আমরা যাই ছোট্ট করে, আমরা ব্রেকে যাই। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফাইন কিংস, ফিরে এসে শেয়ার গুলো পরে দেওয়া হবে, শেয়ার করতে থাকুন আর হচ্ছে যে এসএমএস করতে থাকুন 26969। জোকান কাট নিয়ে ফিরছি, জোকান কাট আর উসকা হাতে নিয়ে ফিরবো, যা আছে কপালে।
কি ফানিম্যান ফানিম্যান লিখেছিল ওই যে আচ্ছা ও ব তারপর হচ্ছে ফাহিনুর এশা লিখেছে নুশাদ জাহান লিখেছে ও লিখে নিয়েছে লিখে নাই সেখানে হ্যাপি কিং এ শেয়ার করছে হ্যাঁ তারপর শাফিয়া আহমেদ শেয়ার করেছে নুসরাত জাহান শেয়ার করেছে তারপরে শেয়ার করেছেন কে আপনি অবাক হয়ে যাবেন না শুনলে আচ্ছা সাম পোস্ট মে নট অ্যাপিয়ার হিয়ার ডিউ টু দেয়ার প্রাইভেসি সেটিং এটা কি কারো নাম না না এটা লামি সিরিয়াল ভাই পড়ে গেছে ভাই পড়ে যাওয়ার পরে আমি পাইছি আমি জানি না আচ্ছা তারপর হচ্ছে না কমেন্ট আমি ওই একই মানুষ দেখতে পাচ্ছি নতুন যারা আছে তাদেরকে খুঁজে পাচ্ছি না এত মানুষের ভিড়ে নতুন মানুষকে খুঁজেই পাওয়া যায় না আচ্ছা এম রাজু আহমেদ লিখেছে আমায় এমন কষ্ট দেয়াটা ঠিক হলো না ভাইয়া কোন কষ্ট কি কষ্ট কেন কষ্ট দিছি কষ্ট কোথায় কষ্ট রাজু আহমেদ ভাই আপনাকে কি কষ্ট দিলাম আমরা কখন কষ্ট দিলাম কোথায় আপনি কষ্ট দিলেন আমরা কিন্তু কষ্ট দিতে পারি না মানুষ লাগি আপনার বলে দেন গাজীপুর থেকে নিদ্রা লেগেছে এই যে ভাইয়াটা বলো তো বইটা ত্রৈ কি ত্রৈদ বিন্দু পাই নাই ও নিশ্চিত সাইন্সের বানানটা তিনি পারেন না এটা কোনো কথা আমি তোমাকে কালকে স্ক্রিনশট নিয়ে পাঠাবো ঠিক আছে আমরা যাই আমরা যাই আমরা যোগান কাটে যাই যোগান কাটে অনেক ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট জিনিস লাইফে এটা থাকতে হয় লাইফে থাকতে হবে তুমি মাঝে মাঝে ঘরের মধ্যে চিল্লান দেবো যোগান কাট বলে তুমি যাই ইচ্ছা বলে দিবা ঘরে বাসার মধ্যে ঠিক আছে যখন দেখবো তোমার কিছু বলার নাই যোগান কাট তুমি যাই ইচ্ছা বলে দিবা কুকুর নিয়ে কথা বলতেছিলাম এইবার গেটের সামনে কেমন যেন খটখট শব্দ এবং তালা বাইরে ভাঙতেছে এরকম একটা শব্দ যেটা দিয়ে ভাঙতেছে দারুণ তো বুঝতে পারছি এটা তো ভারী কোনো জিনিস আমার লাডি দিয়া তো এই লোকের সাথে এইটির সাথে পারা যাবো না তালা যদি আতুরি দিয়ে ভাঙে আতুরি দিয়ে তো মাথায় বাড়ি দিব আর ওরা তো এমনি এমনি আহে নাই পিস্তল মিস্তল ছুরি মুড়ি থাকতেও পারে গেটের সামনে তো যাওয়া যাবো না এবার কুত্তারা কইতেছে এই তুই এই যে রশি খুল্লা দিলাম ভিতরে যা যা গেটের সামনে যা তাড়াতাড়ি যা আমি যাইতারুম না যাবি না মানে তাড়াতাড়ি যা কয় না ওই কাম তো আমার না কয় তোর কি কাম কয় আমার কাম গেউ গেউ করে ওটা আমি এন থেকে করতে পারবো আমি এন থেকে গেউ করতে তুমি যাই করো বলে ভাইয়া যে এই যে এখানে কি বাঘ সিংহ আছে আমরা ওই সিংহ আমরা শিকার করতে আসছি বলে হ্যাঁ বাঘ সিংহ আছে মানে একটু আগে এখান থেকে একটা ওই যে বাঘ গেলো সত্যি বলে হ্যাঁ ক বন্ধু এন নাকি বাঘ গেছে চল যাই কয় এক কাজ কর বাঘ এদিক দেখেছো তো তুই দেখ বাঘটা কই গেল আর আমি দেখতেছি বাঘটা কই থেকে আইলো এক লোক হচ্ছে যে খুব বড়াই করে বেড়ায় মানুষের কাছে চাপাবাজি করতে বিশ্বাসী কয় যে একটা বন্দুক কিনছিলাম ভাই জীবনে একটা বাঘ শিকার করছি হ্যাঁ বাঘ শিকার করতে গেছিলাম মনে করেন যে 100টা বাঘ এক লোকে দেখছি সুন্দরবনে কয় মিয়া সুন্দরবনে তো 100টা বাঘই নাই কয় নাই নাকি আচ্ছা তাহলে 50টা তো দেখছি কয় মিয়া 50টা বাঘ আপনি এক লোকে কই পাইবেন কয় না তাহলে 20টা দেখছি কয় 20টা বাঘ এক লোকে দেখলে আপনার তো খাইয়ে লাইব কয় 5টা তো দেখছি কয় না না আপনি তো একটাও দেখেন নাই কয় কি কন তাহলে যে জোপ নাড়াচাড়া করতে দেখলাম আমরা একটু নাড়াচাড়া দিয়ে চলে গেলাম কালকে আবার আসবো ওই যে গোট দৌড়ায় দৌড়ায় আবার কালকে আসবো আজকের মতো আসছি নাট বল্টু টাটা।